হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ট্রাভেলিং অ্যাডভেঞ্চার। আমি শুভম, আপনাদের কাছে আবার চলে এসেছি আবার একটা নতুন রিভিউ নিয়ে। আর আজকে যে রিভিউটা আমি বেসিক্যালি করছি সেটা হচ্ছে BS6 মডেল এনটক নর্মাল এডিশন। তো নর্মাল এডিশন আমি একটা কারণেই বলছি, কারণ এর রেসিং এডিশন আছে আর এটাকে অ্যাকচুয়ালি বেসিক্যালি নর্মাল এডিশন সবাই বলে থাকে। আর আপনাদেরকে ফার্স্টেই দেখিয়ে দিই BS6 আমি রিভিউ করছি কিনা, BS4 রিভিউ করছি আপনারা বলতেই পারেন। তো এখানে একটা জিনিস আপনারা দেখতেই পাচ্ছেন, গাড়িটা অ্যাকচুয়ালি ম্যানুফ্যাকচারিং ডেট আছে 23/1/2020। আর এখানে দেখতেই পাচ্ছেন এনটক 125 BS6 ডিক্স ম্যাট্রিক ব্লু কালার্স। তো আপনারা দেখতেই পেয়ে গেছেন। আর বেসিক্যালি এতে কোনো গ্রাফিক্সে কোনো চেঞ্জেস এতে নেই, গ্রাফিক্স যা ছিল সেমই আছে গ্রাফিক্স। আর চেঞ্জেস আছে হচ্ছে আপনার এই কিকটা চেঞ্জেস আছে, কিকটা অ্যাকচুয়ালি কাস্টমারের প্রবলেমের তারে কিকটাকে ঘুরিয়ে দিয়েছে, কারণ কিক মারার সময় অনেক কাস্টমারের অসুবিধা হচ্ছিলো, তো কিকটাকে ঘুরিয়ে দিয়েছে। আর ইঞ্জিনে যদি আসি তো ইঞ্জিনে এখানে চেঞ্জেস বলতে শুধু আপনার ফুয়েল ইঞ্জেকশন করেছে আর কিছু, ইঞ্জিনে পাওয়ারও বাড়ায়নি টর্কও বাড়ায়নি, যা ছিল সেমই আছে। তো ইঞ্জিন ক্যাপাসিটিও সেম আছে। তো এখানে আরেকটা জিনিস আছে, অ্যাকচুয়ালি যদি আমি আন্ডার সিট স্টোরেজে দেখি তো আন্ডার সিট স্টোরেজে আপনারা এখানে পেয়ে যাচ্ছেন ফুল LED লাইট পেয়ে যাচ্ছেন একটা, আর এখানে মোবাইল চার্জিং স্লট একটা পেয়ে যাচ্ছেন, এবং একদম হিউজ স্টোরেজ পেয়ে যাচ্ছেন, হিউজ স্টোরেজ। এতে একটা বড় হেলমেট অ্যাকচুয়ালি আরামসে ঢুকে যাবে, বড় হেলমেট। তো এখানে যেটা করেছে সার্ভিসের জন্য, মানে অ্যাকচুয়ালি আপনারা যখন সার্ভিস করতে যাবেন তো সার্ভিসে ওখানে সার্ভিস সুপারভাইজার কিংবা সার্ভিস যারা ম্যানেজার আছে তো তাদের কাছে একটা ট্যাব আছে, অ্যাকচুয়ালি TVS থেকে এটা দিয়েছে, তো ট্যাব আছে। তো তারা এই অ্যাকচুয়ালি এখানে একটা USB পোর্ট আছে, তো USB পোর্টের সাথে ওই ট্যাবটা ইনস্টল করবে যখন, তখন আপনার গাড়ির যা যা প্রবলেম আছে তো ওই প্রবলেমগুলো সব ওখানে সব ধরা পড়ে যাবে। তো ওইখানে একটা কিছু করেছে, তো এটা আমি বেসিক্যালি জানি না। আর যদি মিটার কন্ট্রোলে আসি তো মিটার কন্ট্রোলে আপনারা পেয়ে যাচ্ছেন, আপনারা এখানে ফুল FI সেন্সার পেয়ে যাচ্ছেন, ফুয়েল লো ফুয়েল সেন্সার পেয়ে যাচ্ছেন, টার্ন সিঙ্গেল ল্যাম্পের ইন্ডিকেট সিঙ্গেল ল্যাম্পের আপনারা সুইচ পেয়ে যাচ্ছেন, দেখতেই পাচ্ছেন জ্বলছে। আর এখানে যেটা আগেও ছিল এখনও আছে স্মার্ট কানেক্ট ব্লুটুথ কানেক্টিভিটি, এতে আপনি অনেক কিছু করতেই পারবেন। ব্লুটুথ কানেক্ট করে আপনারা ট্রিপে যেতে পারবেন, ধরুন 4-5টা আপনারা এনটকের গ্রুপ আছে, তো এনটকের গ্রুপের সঙ্গে আপনারা ওদের অ্যাড ভেহিকেলস করে দিলেন, তো আপনারা চারজন পাঁচজন একসাথে যেতে পারবেন। এবং যদি কারো ধরুন অ্যাক্সিডেন্ট কিংবা কিছু হলো তো আপনাকে সঙ্গে সঙ্গে ওরা SMS দিয়ে দেবে। তো এই স্থানে আপনার বেসিক্যালি আপনার পরবর্তী মানে নেক্সট যে রাইডার ছিল, অ্যাকচুয়ালি যে বন্ধু ছিল তার এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, তার লোকেশান দিয়ে দেবে, আপনারা সঙ্গে সঙ্গে ওই স্পটে আপনারা যেতে পারবেন। আর বেসিক্যালি স্মার্ট কানেক্টের ভিডিওটা আমি পরে আনবো, তো আমি আগে আজকে বেসিক্যালি টেস্ট রাইড এবং টপ স্পিড কত উঠছে তার একটা রিভিউ করছি। তো চলুন, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, কারণ আপনার করা লাইক কমেন্ট শেয়ার আমাদের ভিডিও বানাতে উৎসাহিত করে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো বেসিক্যালি যেটা আপনার FI যে সেন্সার আছে, যে FI ফুয়েল ইঞ্জেকশন যেটা আছে, তো ফুয়েল ইঞ্জেকশনের জন্য আরও স্মুথ হয়ে গেছে গাড়িটা, আরও স্মুথ। এবং যদি গ্রিপিংয়ের কথা আসি তো গ্রিপিংটা একটু মোটা করে দিয়েছে, মানে হালকা একটু আপনার মোটা করে দিয়েছে, গ্রিপিংটা ধরার সুবিধার জন্য খুব সুন্দর করে দিয়েছে। আর বেসিক্যালি এদের কোনো চেঞ্জেস এতে এবং এ নেই এতে, বেসিক্যালি আর এতে কোনো চেঞ্জেস নেই। তো রাস্তায় অনেক জ্যাম আছে দেখতেই পাচ্ছেন আপনারা, তো তার মধ্যেই আমি টেস্ট রাইড করছি আপনাদের সাথে। আর দেখা যাক, এটা আগের থেকে মানে BS4 গাড়ির থেকে BS6 আরো স্মুথ হয়ে গেছে গাড়িটা, আরো স্মুথ। আপনারা আশেপাশে যদি কোনো ডিলার কিংবা সাব ডিলার যদি থাকে তো শোরুমে ভিজিট করে আপনারা দেখুন, টেস্ট রাইড দিন,
গাড়িটা খুব সুন্দর গাড়ি, আমি আগের থেকে অনেক আমরা আপডেট করেছি, আগের থেকে অনেক আমরা স্মুথ করেছি। ইঞ্জিন সাউন্ড বলুন, ইঞ্জিন রিফাইন হয়ে গেছে, আরও ইঞ্জিনটা রিফাইন হয়ে গেছে PS6-এর জন্য। আর এতে তো ক্যাথলেটিক কনভার্টার তো আছে, ক্যাথলেটিক কনভার্টার যেটা O2 সেন্সার, অ্যাকচুয়ালি অক্সিজেন সেন্সার আর যেটা কাজ করে, অ্যাকচুয়ালি পলিউশনের জন্য এই O2 সেন্সারটা করেছে আর কিছুই নয়। তো বেসিক্যালি আমি দেবারি এবং এর মাইলেজটা আমি আপনাদেরকে পরের ভিডিওতে, নেক্সট ভিডিওতে আমি আনবো, মাইলেজ টেস্ট করব। তো এখানে স্মার্ট কানেক্ট আছে, তো মিটার কন্ট্রোলের স্মার্ট কানেক্ট আছে, স্মার্ট কানেক্ট ব্লুটুথ কানেক্ট আমি এখানে করতে পারবেন। যে কানেক্টের ভিডিওটাও আমি আনবো আগে, নেক্সট ভিডিওতে আমি আনবো। তো বেসিক্যালি এতে আমি স্মার্ট কানেক্ট করতে পারেন ব্লুটুথ সিস্টেম, এতে আপনার অনেক কিছু জিনিস এতে আপডেট আরও পাবেন স্মার্ট কানেক্টে। বলুন কাছাকাছি কোথাও যদি আপনার রেস্টুরেন্টের দরকার হয়, পেট্রোল পাম্পের দরকার হয়, তারপরে কোথাও আপনি কোথাও ট্রিপে গেছেন, অ্যাকচুয়ালি কোনো ট্রিপে গেছেন, ম্যাপিংয়ের প্রয়োজন হচ্ছে, তো ম্যাপিংয়েও এই ব্লুটুথ কানেক্ট, স্মার্ট কানেক্টে আমরা এতে অ্যাড করতে পারবেন। এবং একটা ডিস্টেন্স দিয়ে দেবেন যে আমি এই ডিস্টেন্স থেকে এই ডিস্টেন্সে যাব, তো সেই ডিস্টেন্সে আপনার যদি কিছু টার্ন থাকে সেই টার্নগুলো আপনার এই ডিসপ্লেতে শো করবে অ্যাকচুয়ালি, আর কিছুই নয় এতে। তো চলুন আমি একটু টপ স্পিডটা কত উঠছে তো এর আমি একটু জেনে নিই, আপনারা আপনারা আমার সাথে থাকুন। গেলে দেখতে পাচ্ছেন 4 কিলোমিটার চলেছে গাড়িটা মাত্র। I wanna know.